দলনেত্রী 2014 নির্বাচনের প্রচারের পর তৃণমূল নেত্রী এতদিন পরে নন্দীগ্রামে যাচ্ছেন যখন শুভেন্দু অধিকারী এখানকার সংগঠন সামলাতেন মুখ ছিল তৃণমূল কংগ্রেসে সেখানে শুভেন্দু অধিকারী অন্য জায়গায় চলে গিয়েছেন বিরোধী দলে গিয়েছেন তো আজকে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবারে নির্বাচনে আজকের এই নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর সভা দেখো তুমি যেখান থেকে শুরু শেষ করলে আমি ওখান থেকেই শুরু করতে চাইবো যে শুভেন্দু অধিকারী বা এই অধিকারী পরিবার তাদের ওপরে কিন্তু তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে নির্ভর করেছিল এবং তারা তাদেরকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল এই জেলাকে সামলানোর জন্য এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান তার ভাইয়ের বিজেপিতে যোগদান এগুলো সাধারণ খুব স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূলের মধ্যে একটা প্রভাব পড়েছে বিশেষ করে দলীয় কর্মী যারা একেবারে নিচুস্তলার কর্মী যারা তাদের মধ্যে যেরকম একটা অংশ তারা বিভ্রান্ত কোন কেউ কেউ যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূলকে তার একেবারে লোয়ার লেভেলে অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে সংগঠনটাকে নিজের সঙ্গে নিয়ে রাখা এবং শুধু তাই নয় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যদি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তাকে হারাতে হবে তাকে পরাজিত তিনি পরাজিত হবেন এই চ্যালেঞ্জ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে কাজে সেই কঠিন কাজটা করতে গেলে কিভাবে সংগঠনকে সাজাতে হবে কিভাবে প্রচারে কি বক্তব্য রাখা হবে এবং সব থেকে বড় বিষয় যেটা সিঙ্গুর এবং নন্দীগ্রাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসার যে দুটো বলা যেতে পারে একেবারে পিছস্থান সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রামের আন্দোলন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে সমর্থক বলা হয় সেখান থেকে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সভা থেকে সেদিকে সকলের নজর থাকবে তার দলের নেতাকর্মীদের তো নজর আছেই তিনি কি বলছেন অন্যদিকে বিরোধীরাও কিন্তু সেদিকে নজর রাখছেন যে তিনি কি বলতে চাইছেন এখান থেকে তিনি কি বলবেন এটা তৃণমূলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে যে নন্দীগ্রাম তাদের নন্দীগ্রাম মমতা ব্যানার্জির পাশে আছে নন্দীগ্রাম অন্য কোনো নেতাকে চেনে না সেই জায়গাটাকে ফিরিয়ে আনা এবং সত্যি যে তৃণমূল কংগ্রেসের পাশেই নন্দীগ্রামের মানুষজন আছেন সেইটা প্রমাণ করাটা হচ্ছে এই মুহূর্তে দলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যদিও নেত্রী নিজে কনফিডেন্ট তিনি নন্দীগ্রামের মানুষ তার পাশেই আছেন থাকবেন বলে তিনি ভরসা রাখেন কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সভাস্থল থেকে মুখ্যমন্ত্রী কি বলেন সেদিকেই সকলের নজর নিশ্চয়ই অনেক ধন্যবাদ সুতপা সেন আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন কিরণ আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি এখনো রয়েছেন কিরণ এখানেই জানতে চাইবো যে দলের ভেতরে একরকম ভাবে বলা হচ্ছে যে কেন অধিকারী পরিবারকে আমন্ত্রণ জানানো হয়নি বা যোগাযোগ করা হয়নি একটা ক্ষোভ জানানো হয়েছে অধিকারী পরিবারের তরফ থেকে এবং শাসক দল বলছে যে তৃণমূল নেত্রীর যখন সভা তখন আলাদা করে আমন্ত্রণের কোনো জায়গায় নেই এই জায়গাটা নিয়ে একটু জানতে চাইবো সেখানকার স্থানীয় নেতৃত্বের তরফে কি বলা হচ্ছে এই বিষয় নিয়ে তারা কিভাবে দেখছেন এটাকে দেখো প্রথমেই যেটা তোমাকে বলছিলাম যে অধিকারী পরিবারের যে দুজন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী এখনো তৃণমূলের সাংসদ তৃণমূলে আছেন তারা যেটা ক্ষোভ প্রকাশ করে বারে বারে জানাচ্ছেন যে তাদের সেজো দাদা অর্থাৎ দিব্যেন্দু অধিকারীর যে দাদা শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর সেজো ছেলে তিনি সম্প্রতি বিজেপিতে যোগদানের পর থেকে তৃণমূলের পক্ষ থেকে তাদের সাথে কোনো কর্মসূচি কোনোভাবে যোগাযোগ করা হচ্ছে না বরং উল্টে তাদেরকে বিভিন্ন ভাবে ডানা ছাটা হচ্ছে তাদের এই যে একটা ক্ষোভ তাদের মধ্যে রয়েছে বা আজকে যে নন্দীগ্রামের যে একটা হাই ভোল্টেজ সভা সেই সভায় তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা হয়নি যেটা শিশির অধিকারীর পক্ষ থেকে বলা হয়েছে এবং দিব্যাঙ্গ অধিকারীও জানিয়েছেন যে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি যে কারণে যেহেতু অন্যান্য নেতৃত্বদের সঙ্গে তারা খবর পাচ্ছেন একই মাটিতে থেকে তারা যে বিভিন্ন জনকে জানানো হচ্ছে তাদেরকে অ্যাভয়েড করে কিরণ সঙ্গে থাকো পূর্ব মেদিনীপুর এখন যথেষ্ট উদ্দীপনা উত্তেজনা রয়েছে তৃণমূল নেত্রী এত বছর পরে 2014 পরে আবার নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে যাচ্ছেন যে নন্দীগ্রাম এবারে নির্বাচনে আবার ঘুরে ফিরে আলোচনায় আসছে নন্দীগ্রাম এর সঙ্গে সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী এই নিয়েও এখন আলোচনা চলছে তো সেখানে নন্দীগ্রামে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগে দীঘা বাইপাসে অবরোধ হয় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় কিরণ মান্না আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন বিস্তারিতভাবে কিরণ কি হয়েছে ঘটনা দেখো আজকে এই যে হাই ভোল্টেজ সভা নন্দীগ্রামে হচ্ছে তার জন্য দীঘা থেকে বহু মানুষ আসছেন স্টেট বাস পাঠানো হয়েছে
ঠিক সকাল বেলায় যখন বাসগুলো আসছিল, যেটা বিজেপির পক্ষে অভিযোগ করা হচ্ছে, এখন এই মুহূর্তে দীঘার টাউনের বাইপাসে সেখানে বিক্ষোভ অবরোধ চলছে, টায়ার জ্বালিয়ে দফায় দফায় এই বিক্ষোভ চলছে। এবং সেখানকার একটি পার্টি অফিস ছিল বিজেপির, সেই পার্টি অফিসটা ভাঙচুর করেছে, যারা সভাগামী, আজকে তৃণমূলের সভাগামী, তারা ভাঙচুর করেছে এমনটা অভিযোগ চালাচ্ছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে বিজেপি বৃহত্তর আন্দোলন নামতে চলেছে, যেটা তাদের অভিযোগ পার্টি অফিস লুটপাট, ভাঙচুর এবং বিভিন্নভাবে ক্ষতি করেছে, তাদের দলীয় কাগজপত্র, ফ্ল্যাগ, ফেস্টুন এগুলো ছিঁড়ে পদদলিত করা হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে, যে কারণে দীঘা বাইপাস অবরোধ করা হয়েছে। উল্টো দিকে যেসব বাস আরো আসার কথা নন্দীগ্রামের দিকে, তারা আটকা পড়েছে, পুলিশ এখন সেখানে প্রচুর মোতায়েন করা হয়েছে, দীঘা সহ অন্যান্য জায়গা থেকে পুলিশ নিয়ে, যেহেতু একটা বড় অঙ্কের একটা মানুষজন সেই সভার দিকে আসছেন, যদি নেমে পড়ে ফের বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা গণ্ডগোল সংঘর্ষের রূপ নেয়, সেই নিয়ে পুলিশের কপালে বাঁধ ফেলেছে। এই মুহূর্তে এই অবরোধ বিজেপিকে বোঝানোর চেষ্টা করছে, অবরোধ যাতে তুলে দেওয়া যায়। বেশ, ধন্যবাদ কিরণ মান্না, আমাদের পূর্ব মেদিনীপুরের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আজকে নন্দীগ্রামে একদিকে যেমন উদ্দীপনা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে, কারণ তৃণমূল নেত্রী 2014 পরে এই প্রথম নন্দীগ্রামে প্রচারে আবার আসছেন, অপরদিকে বিজেপির মধ্যে, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যেও একটা উত্তেজনা রয়েছে এবং আজ ভাঙচুরও করা হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, অবরোধ চলছে এখন বিজেপির তরফ থেকে।